हेलो एवरीवन, वेलकम टू ज्योमेट्री क्लास। इन दिस क्लास वी विल लर्न चैप्टर 8 थ्योरम 24 पेज 175। थ्योरम 24। इफ टू ऑपोजिट एंगल्स ऑफ ए क्वाड्रेटरियल आर सप्लीमेंट्री, द फोर वर्टेक्स ऑफ द क्वाड्रेटरियल आर कॉनसाइक्लिक। अर्थात जदि कोनो एकटा क्वाड्रेटरियलेर अपोजिट दुटो अंगेल सप्लीमेंटरी, सप्लीमेंटरी अर्थात दुटो अंगेलेर सामेशन जदि 180 हय ताहले ओई दुटो अंगेलके आमरा सप्लीमेंटरी बोली। तो एखन कोनो एकटा क्वाड्रेटरियलेर अपोजिट अंगेलेर सामेशन जदि 180 अर्थात टू राइट अंगेल हय ताहले आमादेर प्रमाण करते हबे जे फोर वर्टेक्स अफ द क्वाड्रेटरियल आर कॉनसाइक्लिक। कॉनसाइक्लिक अर्थात समवृत्त। फोर वर्टेक्स अर्थात चारटा शीर्षबिंदु क्वाड्रेटरियलर चारटा शीर्षबिंदु एक समवृत्त अर्थात एक वृत्तर उपर ही अवस्थान करबे। ताहले जदि क्वाड्रेटरियलर एखाने फिगार देवा आछे क्वाड्रेटरियल ए बी सी डी एकटा क्वाड्रेटरियल एर अपोजिट दुइटा अंगेल सामेशन जदि टू राइट अंगेल हय सप्लीमेंटरी बोलते 180 डिग्री होते हबे दुइटा अंगेलर सामेशन। এখানে কোয়াড্রেটরের এ বি সি ডি কোয়াড্রেটরের অপোজিট দুইটা অ্যাঙ্গেলের সামেশন যদি টু রাইট অ্যাঙ্গেল হয় তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এ বি সি ডির যে চারটা ভার্টিক শীর্ষবিন্দু আছে সেগুলো কোন সাইক্লিক অর্থাৎ একই বৃত্তের উপর অবস্থান করবে। তো প্রথমে পার্টিকুলার এনান্সিয়েশন যেটা বলা ছিল সেটা লিখতে হবে এবং কী করতে হবে সেটা পার্টিকুলার এনান্সিয়েশনে আমাদের লিখতে হবে। লেট এ বি সি ডি বি বি দ্য কোয়াড্রেটরিয়াল উইথ এ বি সি অ্যান্ড অ্যাঙ্গেল এ ডি সি ইকুয়াল টু রাইট অ্যাঙ্গেলস। ইট ইজ রিকোয়ার্ড টু প্রুভ দ্যাট এ বি সি ডি আর কনসাইক্লিক। এ বি সি ডিটা একটা এ বি সি ডি একটা বৃত্তের উপরই অবস্থান করবে। এখানে যে ফিগারটা নেওয়া হয়েছে এটা ভুলভাবে ফিগার নেওয়া হয়েছে এবং ফিগারটা যে ভুল এটাই আমরা প্রমাণ করবো। অর্থাৎ আমরা এই বৃত্তটা ডির মধ্যে দিয়ে না দিয়ে অন্য একটা জায়গা দিয়ে দেখেছি যে এটা আসলে পসিবল হয় না। অর্থাৎ ই এবং ডি সিমিলার পয়েন্ট হবে, সেম পয়েন্ট হবে, এটাই আমরা প্রমাণ করব এখানে মূলত। অর্থাৎ এই সার্কেলটা কিন্তু ডি বিন্দু দিয়েই যাবে, এটাই আমরা প্রমাণ করব যে এ বি সিটা সমবৃত্ত হয়। এখানে ড্রয়িংয়ের ক্ষেত্রে এটা নেওয়া হয়েছে যেটা সার্কেলটা ডি পয়েন্ট দিয়ে না দিয়ে ই পয়েন্ট দিয়ে নেওয়া হয়েছে। তো এই জন্য ড্রয়িংয়ের দরকার পড়বে ড্রয়িং। সিন্স দ্য পয়েন্টস এ বি সি আর নট কোলিনিয়ার, প্রথমে আমরা এ বি সি পয়েন্ট নিয়েই আমরা কাজ করব। এ বি সি পয়েন্ট এখানে কোলিনিয়ার না, কোলিনিয়ার বলতে সমরৈখিক অর্থাৎ একই রেখায় অবস্থান যেহেতু করতেছে না আর নট কোলিনিয়ার। তাহলে দেয়ার এক্সিস্ট এ ইউনিক সার্কেল হুইচ পাসেস থ্রু দেস থ্রি পয়েন্টস। তো যেহেতু এ বি সিটা কোলিনিয়ার না তাহলে এখানে একটা ইউনিক একটা সার্কেল পাওয়া যাবে যেটা এ বি সি দিয়েই পাস করবে। ডিটা আমরা পরে বিবেচনায় আনবো, আগে আমরা এ বি সি নিয়েই কাজ করি। লেট দ্য সার্কেল ইন্টারসেক্ট এ ডি অ্যাট ই, আমরা ধরে নিলাম যে এটা ডি বিন্দুতে না যেয়ে এটা এডিতে এডিকে ইন্টারসেক্ট করলো, সেটা ই পয়েন্টে ইন্টারসেক্ট করলো, এরপর আমরা সিটা জয়েন করে দেবো। এখন কিন্তু আমাদের প্রমাণ করতে হবে যে এটা এই সার্কেলটা ডি পয়েন্ট দিয়েই যাবে, এটাই আমাদের মূলত প্রমাণ করতে হবে। অথবা আর একটা জিনিস আমরা এখানে মূলত যেটা প্রমাণ করবো যে ই আর ডি পয়েন্ট এটা কিন্তু সিমিলার পয়েন্টই হবে, অর্থাৎ এই সার্কেলটা যদি অন্য পয়েন্ট দিয়ে যায় এটা কিন্তু ভুল হবে, এটাই আমরা মূলত এখানে প্রমাণ করে দেখাবো। ওকে, তাহলে আমাদের এখানে এ বি সিটা সিন দ্য পয়েন্ট এ বি সি আর নট কোলিনিয়ার, দেয়ার এক্সিস্ট এ ইউনিক সার্কেল হুইচ পাসেস থ্রু দেস থ্রি পয়েন্টস, লেট দ্য সার্কেল ইন্টারসেক্ট এ ডি অ্যাট ই জয়েন্ট, এরপর আমরা জয়েন করলাম, এরপরে প্রমাণে আসবো। প্রুফ এ বি সি ইজ এ কোয়াড্রেটরিয়াল ইনস্ক্রাইবড ইন দ্য সার্কেল। আমরা কিন্তু পূর্বের যে থিওরামটা পড়েছি 23 সেখানে কিন্তু আমরা পড়েছি যে কোয়াড্রেটরিয়ালের অপোজিট দুইটা অ্যাঙ্গেলের সামেশন টু রাইট অ্যাঙ্গেল, এটা আমরা পূর্বের যেখানে লেখা আছে দ্য সাম অফ টু অপোজিট অ্যাঙ্গেল অফ অ্যান ইনস্ক্রাইবড কোয়াড্রেটরিয়াল ইজ টু রাইট অ্যাঙ্গেল, এই থিওরামটা আমরা পূর্বে 23 পড়েছি।
তো যেহেতু আমরা ধরে নিয়েছি যে এ বি সি ডি সি এটা একটা সার্কেল, সার্কেলের একটা ইনস্ক্রাইব কোয়াড্রেটিয়াল, তাহলে এই কোয়াড্রেটিয়ালের অপোজিট অ্যাঙ্গেলটা টু রাইট অ্যাঙ্গেল হবে। আমি তো ডি পয়েন্টটা তো নেইনি, এই পয়েন্ট নিয়েছি, ধরে নিয়েছি যে ই পয়েন্টটাই সার্কেলের উপর অবস্থান করতেছে, তার মানে এখন এ বি সি এটাই কিন্তু সার্কেলের মধ্যে ইনস্ক্রাইব আমরা ধরে নিয়েছি। তাহলে যেহেতু এ বি সি একটা ইনস্ক্রাইব সার্কেল, ইনস্ক্রাইব কোয়াড্রেটিয়াল সার্কেলের মধ্যে, তাহলে এই কোয়াড্রেটিয়ালের অপোজিট দুইটা অ্যাঙ্গেলের সামেশন হবে টু রাইট অ্যাঙ্গেল। সেক্ষেত্রে আমরা এই অ্যাঙ্গেলটা নিয়েছি এবং এই অ্যাঙ্গেলটা নিয়েছি, দেয়ারপর এ বি সি অ্যান্ড টু বি সি টু রাইট অ্যাঙ্গেলস, এটা পূর্বের থিওরাম থেকে আসছে। কিন্তু আমরা আমাদের কিন্তু ওই পার্টিকুলার এনান্সিয়েশনে আমরা যেটা লিখেছি যে এ বি সি আর এ ডি সি টু রাইট অ্যাঙ্গেল, এটা কিন্তু আমাদের দেওয়াই ছিল, আমাদের এটাই দেওয়া দেওয়া ছিল, প্রমাণ করতে হবে যে এ বি সি ডি একটা কোন সাইকেলে এটা প্রমাণ করতে হবে, এটা আমাদের দেওয়া ছিল এ বি সি আর এ ডি সি টু রাইট অ্যাঙ্গেল, এটা আমাদের আগেই দেওয়া ছিল। আমরা এখানে আমরা যেটা ধরে নিয়েছিলাম সেক্ষেত্রে আমরা এটা পেয়েছি আর এটা আমাদের আগে দেওয়া ছিল। তো এখন যেহেতু এটাও টু রাইট অ্যাঙ্গেল, এটাও টু রাইট অ্যাঙ্গেল, দুইটাই টু টু রাইট অ্যাঙ্গেল, তারপর আমরা লিখতে পারি দিস ইকুয়াল দিস, এরপর এ বি সি ক্যান্সেল হয়ে গেলে আমরা বলতে পারি এটা সমান এটা। যেহেতু দুইটাই টু রাইট অ্যাঙ্গেল, তাহলে আমরা লিখতে পারি দিস ইকুয়াল দিস, এইটা ইকুয়াল এটা, তো উভয় পাশ থেকে যখন এ বি সি ক্যান্সেল হয়ে যাবে তখন আমরা বলতে পারি এটা সমান এটা, অতএব এ সি সমান এ ডি সি। কিন্তু এইখানেই আমাদের কন্ট্রাডিকশনটা চলে আসছে, এটা কন্ট্রাডিকশন, এটা কিন্তু ভুল হয়েছে, এটা ভুল হয়েছে কেন তার কথাগুলো পরে লেখা আছে। এটা ভুল হওয়ার কারণ এই যে আমরা এই পয়েন্টটা কিন্তু ডি দিয়ে নিয়ে নেই, যার কারণে এটা এরকম আসছে। এখন এটা ভুল কিভাবে, এখন দেখো এই যে ইডিসি যে ট্যাঙ্গেলটা, এই ট্যাঙ্গেলের এই অ্যাঙ্গেলটা কিন্তু এক্সটেরিয়র অ্যাঙ্গেল, ইডিসি অ্যাঙ্গেলের মধ্যে এই অ্যাঙ্গেলটা, এইসি যে অ্যাঙ্গেলটা এইসি, এটা কিন্তু এক্সটেরিয়র অ্যাঙ্গেল, আর এডিসি, এডিসি মানে ইডিসি সেম অ্যাঙ্গেল, এডিসিও যা ইডিসিও তাই, এই অ্যাঙ্গেলটা বোঝাচ্ছে, এই অ্যাঙ্গেলটা কিন্তু এই ট্যাঙ্গেলের ইন্টেরিয়র অ্যাঙ্গেল, ঠিক আছে। তো আমরা আমরা জানি কিন্তু কোনো একটা ট্র্যাঙ্গেলের এক্সটেরিয়র অ্যাঙ্গেল হবে অপোজিট ইন্টেরিয়র দুটো অ্যাঙ্গেলের সামেশনের ইকুয়াল, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা হবে এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেলের সামেশনের ইকুয়াল। তো এখন এই অ্যাঙ্গেলটা যদি এই দুটো অ্যাঙ্গেলের সামেশনের ইকুয়াল হয় তাহলে একটা অ্যাঙ্গেল থেকে তো এই অ্যাঙ্গেলটা অবশ্যই বড় হবে, কিন্তু এখানে তো ইকুয়াল দেখাচ্ছে, এটা এখানে লেখা আছে, এখানে লেখা আছে যে বাট দিস ইজ ইম্পসিবল সিন্স ইন ট্যাঙ্গেল সিইডি, ইন ট্যাঙ্গেল এই এই যে ট্যাঙ্গেল সিইডিতে এক্সটেরিয়র অ্যাঙ্গেল এইসিটা গ্রেটার দেন অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেল এডিসি, অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেল এডিসি, কারণ এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা কিন্তু অপোজিট দুইটা ইন্টেরিয়র অ্যাঙ্গেলের, এটা যদি এক্সটেরিয়র অ্যাঙ্গেল হয় তাহলে অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেল হবে এটা এবং এটা, কারণ এটা তো অপোজিট অ্যাঙ্গেল না, এটা আছে অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল, এইসির এটা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল, অপোজিট বলতে এ ডি অ্যাঙ্গেল এবং সি অ্যাঙ্গেল হবে, তো এই অ্যাঙ্গেলটা হবে এই দুটো অ্যাঙ্গেলের সামেশনের ইকুয়াল, এটা আমরা পূর্বের থিওরাম অনুসারে পূর্বের ক্লাসেও ছিল, এগুলো আমরা আগে জানি যে কোনো একটা ট্যাঙ্গেলের একটা সাইডকে এক্সটেন্ড করলে যে এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয় সেই এক্সটেরিয়র অ্যাঙ্গেল হবে অপোজিট দুইটা ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সামেশনের ইকুয়াল, কিন্তু এখানে তো ইকুয়াল একটারই ইকুয়াল হয়ে গেছে, যার কারণে এটা কিন্তু সম্ভব না, এটাই লেখা আছে বাট দিস ইজ ইম্পসিবল সিন্স ইন দ্য ট্যাঙ্গেল সিইডি, এই যে ট্যাঙ্গেলের মধ্যে এই এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেল থেকে বড় হবে, দেয়ারফর সুতরাং এই কারণে আমরা এটা নিয়েছিলাম কী জন্য, ই পয়েন্টটা এই সার্কেলটা যে ড্র করেছিলাম এটা আমরা ভুলভাবে ড্র করেছিলাম, ডি পয়েন্ট না দিয়ে আর একটা পয়েন্ট নিয়েছিলাম, এই জন্য এরকম হয়েছে, এটা তখনই সম্ভব যখন ই আর ডি একসাথে মিলিত হবে, দেয়ারফর ই ডি পয়েন্টস ক্যান নট বি ডিফারেন্ট পয়েন্টস, সো ই মাস্ট কনসাইড উইথ দ্য পয়েন্ট ডি, ই এবং ডির সাথে মিলিত হলেই তাহলে সার্কেলটা যদি এইভাবে নেই তাহলে সার্কেলটা সম্পূর্ণভাবে সার্কেলটা আসবে, এইভাবে যে সার্কেল ড্র করি সেটা সার্কেল হবে না, দেয়ারফর দ্য পয়েন্টস এ বি সি ডি আর কনসাইক্লিক, তাহলে এ বি সিটাই হবে সমবৃত্ত, প্রুভড, ওকে, নো মোর টুডে।
থ্যাংকস।